আজকে আমি তোমাদের সাথে মা ঠাকুমার হাতের অতি জনপ্রিয় একটি ইলিশের রেসিপি শেয়ার করব। তো ইলিশ মাছ খেতে অনেকেই খুবই পছন্দ করো। আজকে আমি বানাচ্ছি সরষে ইলিশ। তোমরাও যদি এইরকম ইলিশের আরও কোনো নতুন নতুন রেসিপি জানো, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। ইলিশের এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই বাড়িতে কখনো না কখনো খেয়েছো। আজকে আমি এই সরষে ইলিশের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এটা খুবই টেস্টি হয় খেতে। তো এই সরষে ইলিশের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 5 মিনিটের জন্য এটা রেখে দিলেই হবে। আর এখানে আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, তার জন্য আমি নিয়েছি কিছুটা নারকেল কোড়া আর কিছুটা কাঁচা লঙ্কা। আমরা এই পুরো রেসিপিটাতে কিন্তু শুধু কাঁচা লঙ্কাই ইউজ করব। আর আমি এখানে নিয়েছি কালো সরষে, সাদা সরষে আর পোস্ত। এই সবকটা কিন্তু ইকুয়াল কোয়ান্টিটিতে নিতে হবে। আমি এখানে 1.5 থেকে 2 চামচ মতো করে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ইউজ করবে। এবারে আমি যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেইটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমাদের এখান থেকে শুধু নারকেলের দুধটা লাগবে, তার জন্য এটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটাকে আলাদা করে নিতে হবে। এবার আমরা যে কালো সরষে, সাদা সরষে আর পোস্ত নিয়েছিলাম সেটাকে শিল নোড়ার মাধ্যমে খুব ভালো করে পেস্ট করতে হবে। আমি চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতেই পারতাম, বাট অনেকের ধারণা যে শিল নোড়াতে পেস্ট করলে সেটার টেস্ট আরও বেশি হয়, তাই এখানে আমি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে তোমাদের একটা টিপস দিই, তোমরা যখনই সরষে শিল নোড়ার মাধ্যমে অথবা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে তখন তাতে 1 চিলতে নুন দিয়ে দেবে। নুন দিলে কি হবে, সরষেটা আর তেতো হবে না। এই পেস্টটা বানাতে আমার মা আমাকে হেল্প করেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়েছে। শিলনোড়ায় বাটা মশলার টেস্ট অনেক বেশি হয়, তাই তোমরা চেষ্টা করবে শিলনোড়ায় বাটার। আর এখানে আমরা মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তাতে আমি দেব কালো জিরে ফোড়ন। এই রেসিপিটা আমার মা আমাকে শিখিয়েছেন, আর মাকে দেখেছি যে কালো জিরে ফোড়ন দিতে, তাই আমি এখানে কালো জিরেই ইউজ করছি ফোড়নে। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিরে নিয়েছি মাঝখান থেকে। লঙ্কাগুলোকে 2 মিনিট ফ্রাই করার পর আমি দিয়ে দেব ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের জন্য কড়াইয়ের ওপর রেখে দিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো ইলিশের রেসিপি কমেন্টে শেয়ার করো। যার রেসিপি সবথেকে ভালো লাগবে আমি তার নাম আমার নেক্সট ভিডিওতে নেব। এবারে 1 মিনিট পর আমি যে সরষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। সরষেটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই হতে দিতে হবে। তারপর আমি যে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম সে নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা প্লেট বা থালার সাহায্যে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এটাকে আমরা লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, আর এর মধ্যে পরিমাণ মতো নুন দেবে। আর এখানে কিন্তু আমরা কোনো রকম হলুদ ইউজ করছি না এই রেসিপিটাতে। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিতে হবে এবং মশলাটা একটু শুকিয়ে ঘন হয়ে এলেই রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য। সার্ভ করার আগে মাছ ভাজার যে তেল থাকে সেই তেলটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। যদি মাছ ভাজার তেল না থাকে তাহলে তোমরা এমনি সরষের তেলও ইউজ করতে পারো।
ইলিশের এই রেসিপিটি অসাধারণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই রিভিউ আমাকে দেবে। আর তোমাদের কাছে যদি ইলিশ মাছের আরও কোনো রেসিপি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, এতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আজ তবে আসি, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।